ওয়েলকাম টু ফ্যান নাও, আবার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন চারিদিকে একটাই কথা যে ডার্বির কি হবে, ডার্বি কবে হবে, এগোবে না পেছোবে, নাকি পরে হবে, ক্যান্সেল হয়ে যাবে, লেটে হবে, অনেক রকমের প্রশ্ন। তো সেই প্রশ্ন নিয়ে আমাদের যা উত্তর আছে আমাদের কাছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়াও ইন্ডিয়ান ফুটবলের যা যা আপডেট আছে সব পুজো তোমাদের দিয়ে দেবে, যা যা চলছে অনেকগুলো টুর্নামেন্ট চলছে সেগুলোর আপডেটসও দিয়ে দেবে। আর যেটা কথা, নেক্সট দুটো ম্যাচ অন্যান্যদের ম্যাচ, কিন্তু এই ম্যাচগুলোর ওপর ডিপেন্ড করছে অনেক কিছু, ইস্টবেঙ্গলের আর মোহনবাগানের এই ম্যাচের রেজাল্টগুলোর ওপরে। তো সেই যে হিসেব নিকেশ আছে সব তোমাদের সাথে শেয়ার করব, মানে এখন অব্দি যা হিসেব নিকেশ আছে, পরের দুটো ম্যাচের ওপর অনেক কিছু কিন্তু চেঞ্জ হতে পারে, তো সেইগুলো নিয়েও বলবো। কিন্তু সবার আগে যে কথাটা, এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নিও, আর বেল আইকনটা টিং টং করে অল অপশনটা প্রেস করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজও ফলো করে নাও, ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে। সন্তোষ ট্রফির কথা, তো সন্তোষ ট্রফির গ্রুপ লিগের খেলা কিন্তু শেষ হয়ে গেছে, এবার হচ্ছে কোয়ার্টার ফাইনাল। তো কোন গ্রুপ থেকে কোন কোন টিম হয়েছে সেটা উঠেছে সেটা বলে দিই। গ্রুপ এ থেকে যারা কোয়ার্টার ফাইনালে গেছে তারা হচ্ছে সার্ভিসেস, গোয়া, কেরালা, আসাম। গ্রুপ বি থেকে যারা কোয়ার্টার ফাইনালে গেছে তারা হচ্ছে মণিপুর, মিজোরাম, দিল্লি, রেলওয়েস। তো এই আটজনের মধ্যে কিন্তু কোয়ার্টার ফাইনাল হবে। এবং তার সাথে সাথে বলে দিই যে এই মুহূর্তে কিন্তু প্রচুর লিগ চলছে, সেই লিগগুলোর একটু কথা বলে দিই। তো সেটা হচ্ছে যে সাব জুনিয়র লিগ, তো সাব জুনিয়র লিগে আজকে কিন্তু দুটো খেলা রয়েছে, মানে আন্ডার 13 এআইএফ এর যে লিগটা, ইস্ট বেঙ্গল ভার্সেস বেঙ্গল ফুটবল একাডেমি এবং নামধারী পাঞ্জাব, এদেরও খেলা রয়েছে। এর সাথে সাথে বলে রাখি গতকালকে একটা খেলা ছিল, সেটাতে কিন্তু তোমার হচ্ছে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস ভার্সেস মোহনবাগান, সেটা কিন্তু মোহনবাগান জিতেছে। এবং তার সাথে রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ লিগে চলছে, সেটার কথা পরে আসছি। তার আগে বলে দিই আজকে কিন্তু একটা আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, ট্রফি ডিসাইডার বা লিগ ডিসাইডার বলা যায় এই ম্যাচটাকে, সেটা হচ্ছে মহামেডান ভার্সেস গোকুলাম। গোকুলাম কিন্তু আগের ম্যাচটা হেরেছে একদম বটমে থাকা টিমের কাছে, তো সেখান থেকে যদিও মহামেডানের এয়ার ম্যাচ, গোকুলামের হোম, তো সেখান থেকে আজকের ম্যাচ যদি মহামেডান 3 পয়েন্ট নিয়ে ফিরতে পারে তাহলে তো মোটামুটি ধরেই নেওয়া যায় যে আই লিগ চ্যাম্পিয়ন কিন্তু মহামেডান হতে চলেছে। এর সাথে এবার চলে আসি যেটা বলছিলাম, সেটা হচ্ছে ইউথ লিগে এই আরএফডিএল এর কথা। তো আরএফডিএল এ গতকালকে ইস্ট বেঙ্গলের খেলা ছিল, ইস্ট বেঙ্গল ভার্সেস অ্যাডামাস, সেটা কিন্তু 0-0 গোলে ড্র হয়েছে। আর অ্যাডামাসের গোলকিপার শুভ অসাধারণ কিছু গোলকিপিং করেছে। এবং জামশেদপুর ভার্সেস ওড়িশার ম্যাচ ছিল, সেটা কিন্তু ওড়িশা 2-1 গোলে জিতেছে। এবং বলে রাখি আজকে যেই খেলাগুলো রয়েছে, একটা রয়েছে কালীঘাট এমএস ভার্সেস মোহনবাগান 2:30 থেকে, এটা আছে হচ্ছে তোমার ব্যারাকপুর স্টেডিয়ামে। এবং আজকে একটাই খেলা রয়েছে আরএফডিএল, তো এই খেলাগুলো তো অবশ্যই দেখো। আর বলে রাখি আরএফডিএল বা তোমার ইউথ লিগ এগুলো কিন্তু কোনো জায়গায় টেলিকাস্ট হয় না, তো যারা দেখতে চাও অবশ্যই গিয়ে দেখতে পারো, ফ্রিতে কিন্তু এন্ট্রি। আর একটা কথা বলি, ট্রায়াল নিয়ে অনেকে জিজ্ঞেস করো, তো আমরা ভিডিওতে কিন্তু নর্মালি কোনো ট্রায়াল দিই না, ট্রায়ালের আপডেট দিই না, কারণ অনেক ক্লাবের বক্তব্য থাকে যে ভিডিও থেকে অনেকে গেলে প্রচুর ছেলে চলে আসে, তো তাদের ম্যানেজ করতে প্রবলেম হয়। তো আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ দুটো ফলো করো, এখানে স্টোরিতে কিন্তু আমরা ট্রায়ালের আপডেটগুলো পোস্ট করি, আর যারা জানতে চাও আমাদের পার্সোনাল টেক্সট করবে, তাদেরকে জানিয়ে দেবো। তো এগুলো তো হলে একটু আইএসএল এর কথা বলি, অন্যান্য প্লেয়ারদের কথা তো বলবো, ডার্বির কথাও পুষে বলবে। তো আইএসএল এর পরের দুটো ম্যাচ কেন ইম্পর্টেন্ট বলি, কারণ পরের দুটোর মধ্যে একটা কিন্তু ম্যাচ আছে নর্থ ইস্টের, নর্থ ইস্ট কিন্তু এই মুহূর্তে 16 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে বসে আছে 8 নম্বরে। নর্থ ইস্ট যদি পরের ম্যাচটা জিতে যায়, জেতাই উচিত, কারণ হায়দ্রাবাদের সাথে কিন্তু নর্থ ইস্টের ম্যাচ, তো সেই জায়গা থেকে নর্থ ইস্টের 17 ম্যাচে 22 পয়েন্ট হয়ে যাবে। আর নর্থ ইস্ট কিন্তু একদম কমফোর্টেবলি 6 নম্বরে চলে যাবে, মানে অন্যান্যদের চেয়ে ব্যবধান অনেকটা বাড়িয়ে দেবে। কেন বলে দিই, কারণ বেঙ্গালুরু 18 ম্যাচে 21 পয়েন্ট, সেই জায়গায় একটা কম ম্যাচ খেলে কিন্তু নর্থ ইস্টের পয়েন্ট বেশি হয়ে যাবে। তারপরে জামশেদপুর 18 ম্যাচে 20 পয়েন্ট, তারপরে ইস্ট বেঙ্গল 17 ম্যাচে 18 পয়েন্ট, পাঞ্জাব 17 ম্যাচে 17 পয়েন্ট, তার মানে বুঝছো কতটা ব্যবধান বানিয়ে নেবে, মানে টপ সিক্সে কিন্তু একদম কমফোর্টেবলি গিয়ে বসে যাবে নর্থ ইস্ট যদি পরের ম্যাচটা জেতে। আরেকটা ম্যাচ আছে চেন্নাই ভার্সেস ওড়িশা, আশা করা যায় সেই ম্যাচটা ওড়িশায় জিতবে, আর ওড়িশা জিতে টপ অফ দ্য টেবিলেই কিন্তু থেকে যাবে। এবার যদি ওড়িশা ওই ম্যাচটায় কিছু মানে একটু যদি নড়বড় করে, মানে
মানে চেন্নাইয়ের যদি একটা অসাধারণ পারফরমেন্স দিয়ে যায় সেই জায়গাতে কিন্তু লিডারদের মানে অন্যান্য লিডারদের খুব সুবিধা হবে। যদিও মোহনবাগান কম ম্যাচ খেলেছে, সেই জায়গাতে মোহনবাগান পরের ম্যাচ জিতলে এমনি ওড়িশাকে টপকে যাবে, কিন্তু এটাও কিন্তু মাথায় রাখতে হবে পরের ম্যাচটা কিন্তু ডার্বি মোহনবাগানের। ইস্ট বেঙ্গলের পরের ম্যাচ একটা আছে গোয়ার সাথে, এখন থেকে ইস্ট বেঙ্গলের পয়েন্ট ড্রপ করা মানে আরো পিছিয়ে যাওয়া, কারণ নর্থ ইস্ট এই পরের ম্যাচটা জিতলে ইস্ট বেঙ্গলের সাথে এমনি অনেকটা ব্যবধান কিন্তু বাড়িয়ে নেবে চার পয়েন্টের। সেই জায়গা থেকে বুঝতেই পারছি ইস্ট বেঙ্গলের আর কোনো সুযোগ নেই যদি পয়েন্ট ড্রপ করে। তো প্রচুর ক্যালকুলেশন, আর যত লিগ শেষের দিকে আসে তত কিন্তু লিগটা ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। আর এই ইন্টারেস্টিং এর মাঝখানে কিন্তু রঞ্জিত রায় একটা পোস্ট করে দিয়েছে যে আইএসএল কিন্তু ফিক্সিং আছে, তো সেটা নিয়ে কিন্তু বেশ গড়বড় আছে, কারণ রেফারি ডিসিশন গুলো কিছু একটু নড়বড়ে লাগে। তো যাই হোক, সেটা না, কালকে কিন্তু আইএসএল এর একটা প্রচুর ভালো খেলা হচ্ছে, সেটা হচ্ছে পাঞ্জাব ভার্সেস মুম্বাই। অসাধারণ একটা ম্যাচ হয়েছে, আর একদম শেষের দিকে গোল করে কিন্তু মুম্বাই জিতেছে 3-2 গোলে। আর সেটার সাথে সাথে একটা হয়তো খারাপ খবর মুম্বাইয়ের সাপোর্টারদের জন্য, সেটা হচ্ছে ইকের হয়তো ACL ইঞ্জুরি হয়েছে, হয়তো ও আবার বেরিয়ে যেতে পারে। তো সেই জায়গায় নতুন বিদেশি কে আসতে চলেছে কিনা বা কি জানায় ওর রিপোর্ট, MRI না হলে তো বোঝা যাবে না। তো সেই জায়গাতে এবার দেখে তো মনে হলো ACL ইঞ্জুরি হয়েছে, তো এটা একটা বাজে খবর মুম্বাই সিটির জন্য, নাহলে কিন্তু মুম্বাই বেশ ভালো জায়গায় ছিল। আর বাকি তো গুড্ডু বলে দিল ক্যালকুলেশনের ব্যাপারগুলো, তো যাই হোক সেগুলো তো নিয়ে চর্চা চলতে থাকবে এবং পয়েন্টের পড়া পড়ি ওঠা কমা কমবে, কারণ কালকে কেয়ারা হেরে গেছে বেঙ্গালুরুর কাছে 1-0 গোলে। শেষের দিকে জাভি হার্নান্দেজের একটা অসাধারণ গোল, তো সেই জায়গা থেকে কি হয়, কারা টপ সিক্সে যায়, কে শিল্ড জেতে, সেটাই হচ্ছে দেখার। তো তার সাথে সাথে বলে দিই ডার্বির খবর, ডার্বি নিয়ে সবাই চিন্তিত। তো গতকালকে বিধাননগর কমিশনারের সাথে মিটিং ছিল ইস্ট বেঙ্গল ক্লাবের, তো সেই মিটিং এ কিন্তু ভেস্তে গেছে মানে মিটিং এ কিছু ডিসিশন হয়নি। এ বলছে 11 তারিখ করতে মোহনবাগানের 11 তারিখ খেলা সম্ভব না, কারণ 13 তারিখ ম্যাচ হয়েছে। তাও মোহনবাগানের তরফ থেকে শোনা যাচ্ছে তারা রাজি আছে 11 তারিখ খেলতে, যদি 13 তারিখের ম্যাচটা 14 তারিখ করা হয়। আর 14 তারিখ কিন্তু ISL এর লাস্ট ম্যাচ, কারণ তারপর 15 তারিখ থেকে কিন্তু ক্যাম্প শুরু হচ্ছে, তারপরে ইন্ডিয়ার খেলা রয়েছে। তো 30 তারিখ অব্দি কিন্তু ISL বন্ধ থাকবে। আবার কোনো কোনো জায়গায় বেরিয়ে গেছে যে 20 তারিখ নাকি ভাবা হচ্ছে বা 18 তারিখ নাকি ভাবা হচ্ছে, এরকম তো বলে রাখি ইন্ডিয়ার যদি 22 তারিখে খেলা হয় তো 20 তারিখ কোনোভাবেই ডার্বি সম্ভব না, কারণ মোহনবাগান নিশ্চয়ই 6-7টা প্লেয়ার ছাড়া ডার্বি খেলবে না, কারণ যেহেতু শিল্ড জেতার দাবিদার। তো সেই জায়গা থেকে ওইটা একদম ভুয়ো খবর। তো মোটামুটি আমাদের কাছে যা খবর, মোস্ট প্রবাবলি খুব হাই চান্স হচ্ছে 9 তারিখ, যদি কোনোভাবে 9 তারিখ না হয়, যেটা শোনা যাচ্ছে 10 তারিখ 1 ঘন্টা পিছিয়ে মানে 8:30 থেকে ডার্বি করার কথা। কিন্তু যেটা গতকাল গুড্ডু বলেছে যে ডার্বি যদি 8:30 থেকে হয় লোকে বাড়ি যাবে না, ইয়েতেই স্টেডিয়ামে থেকে যাবে, খিচুড়ি আর লাউড়ার তরকারি খাওয়ানো হবে। তো যাই হোক, মোটামুটি যতদূর শোনা যাচ্ছে হয়তো 9 তারিখে হতে পারে, কিন্তু তার জন্য আগামীকাল মানে সোমবার আবার মিটিং রয়েছে FSDL এর সাথে, হয়তো ওভার ফোন কথাবার্তা হবে তার সাথে ইস্ট বেঙ্গল বিধাননগর কমিশনারের, মেবি কালকের মধ্যে হয়তো ক্লিয়ার হয়ে যাবে ডার্বি কবে হচ্ছে, কখন হচ্ছে, কোথায় হচ্ছে। টোটাল কনফিউশন, তো অন্যান্যদের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে ইন্ডিয়ান ফুটবলকে অ্যাজ অলওয়েজ, মানে ইন্ডিয়ান ফুটবলের কতটা ডেভেলপমেন্ট হয়েছে তোমরা বুঝতেই পারছো, যে ইন্ডিয়ার সবচেয়ে বড় ম্যাচটা করার জন্য অন্যান্য দিকে কিন্তু তাকিয়ে থাকতে হচ্ছে, তাদের পারমিশন পেলে তারপরে হবে। তো একদম শেষে বলি, ইস্ট বেঙ্গল ফ্যানরা সাউলকে নিয়ে জিজ্ঞেস করছো, সাউল কিন্তু এই মুহূর্তে ফিট আছে, সাউলকে দেখেছো রিহ্যাব করছিল সব ঠিকঠাক, মানে কোচের সাথেই সব কিছু করছিল। তো যা শোনা যাচ্ছে গোয়াতে কিন্তু সাউল যাচ্ছে, মানে এখন অবধি যা শোনা যাচ্ছে, আর খেলবে কি খেলবে না সেটা কিন্তু ফিটনেসের উপর ডিপেন্ড করছে, যে ফুললি ফিট আছে কিনা, ওকে রিস্ক নেবে কিনা, কারণ এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে গোয়ার পরের ম্যাচটা কিন্তু ডার্বি। কিন্তু আরেকটা জিনিসও কোচের মাথায় চলবে, যে এখন যদি কোনো পয়েন্ট ড্রপ করে, যদি ডার্বির জন্য প্লেয়ার সেভ করে রাখলো গোয়ার ম্যাচটা হেরে গেল, তো সেটাতেও কিন্তু কোনো লাভ নেই, তাহলে শুধু হয়তো ডার্বিতেই হয়তো ভালো রেজাল্ট করবে, কিন্তু সেই আলটিমেটলি টপ সিক্সটা কিন্তু হবে না। তো এখন কিন্তু প্রত্যেকটা ম্যাচ ইস্ট বেঙ্গলের কাছে ফাইনালের মতো, তো আশা করা যায় পরের দিনকে কিন্তু সাউলকে হয়তো স্টার্টিং ইলেভেনে দেখতে পাবো আমরা। তো দেখা যাক, এখন অবধি তো এতদূরই আপডেট, এরপরে কিছু আপডেট পেলে অবশ্যই আবার জানিয়ে দেবো। তা তোমাদের কি বক্তব্য ডার্বি নিয়ে, ইস্ট বেঙ্গল নিয়ে, মোহনবাগান নিয়ে, সবকিছু নিয়ে, তারপরে মহামেডান নিয়েও আইডিয়া কিন্তু টপে আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।